ভিউয়ার্স আজকে আমার রেসিপিটা একটু অন্যরকম, যেটা নাকি ভেজিটেবিলের সাথে ডিমটা ফ্রাই করে দেয়া। বাচ্চারা অনেক সময় ভেজিটেবিল খেতে চায় না, তাই আমি ভেজিটেবিলটা যাতে বাচ্চারা একটু ভালো মনে কিংবা একটু উৎসাহ নিয়ে খায়, সেজন্য ডিম ফ্রাই করে কিভাবে ভেজিটেবিল রান্না করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো। এখানে আমি 4টি ডিম নিয়েছিলাম, আর ডিমটা আমি পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে ভালো করে লবণের সাথে মিক্সড করে নিয়েছি। এখন আমি ঢেকে প্রথমে ডিমটাকে ভালো করে ফ্রাই করে নেব, যেহেতু 4টি ডিম একসাথে, সেজন্য ঢেকে একেবারে লো হিটে আমি ডিমটাকে এক পাশ ভেজে পরে আরেক পাশ উল্টে দিই। ঢাকনাটা আমি তুলে নিচ্ছি, ডিমটা আমার এক পাশ মেয়েদের ভাজা হয়ে গেছে, আর ঢেকে ভাজাতে ডিমটা মোটামুটি অনেকটা ফুলেছে আপনারা দেখতেই পাচ্ছেন, আর উপর পাশ থেকেও যে সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি বুঝেই যাচ্ছে। এখন একটু সাবধানের সাথে আমাকে ডিমটাকে উল্টে নিতে হবে, জাস্ট এরকম ব্রাউন করে আমি ওই পাশটাও ভেজে নেবো। 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম লো হিটে ঢেকে রাখলেই ডিমটা আমার ওই পাশেও ভাজা হয়ে যাবে। ডিমটা আমার ভাজা কমপ্লিট, দুই পাশে আমি ব্রাউন করে ডিমটাকে ভেজে নিয়েছি। এখন ডিমটা আমি একটি প্লেটে তুলে নেব এবং একই পাত্রে আমি সবজিটা রান্না করে নেব। এখানে খানিকটা তেল আমার প্যানে অলরেডি আছে, এর সাথে আমি সামান্য আর একটু তেল অ্যাড করে নিলাম। প্রথমে এই তেলের সাথে আমি একটি তেজপাতা, 3টা শুকনো মরিচ আর সামান্য পাঁচফোড়ন দিয়ে নেব। হালকা একটু ভাজা হলে আমি এটার সাথে একটি পেঁয়াজ কুচি এবং কয়েক কোয়া রসুন কুচিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। যেহেতু আমি সবজিতে আদা রসুনের পেস্টটা ইউজ করব না, সেজন্য রসুনটাকে আমি কুচিয়ে নিয়েছি। এখন একটি পেঁয়াজ আর কিছু রসুন কুচি আমি অ্যাড করে দিচ্ছি। একটু হালকা ব্রাউন করে ভাজা হলে এখানে আমি মশলাগুলি অ্যাড করে দেব। পাঁচফোড়নের সাথে পেঁয়াজ আর রসুনটা আমার মোটামুটি ভাজা হয়ে আসছে, হালকা ব্রাউন হয়ে গেছে। এখন এটার সাথে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। এইখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়া, 1/4 চা পরিমাণ ধনিয়া, জিরা আর 1/4 চামচ গরম মশলার পেস্ট। গরম মশলাটা আমি জাস্ট ফ্লেভারের জন্য এবং যাতে সবজিটা খেতে একটু অন্যরকম টেস্ট আসে সেজন্য অ্যাড করেছি। এখন সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, আর সাথে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ নিয়েছি। লবণটা অ্যাকচুয়ালি ওইভাবে বলার কিছু না, টেস্ট বুঝে আমরা পরে অ্যাড করে নিতে পারবো। আর কে কী রকম পরিমাণের সবজি নেব সেই পরিমাণের উপরে ডিপেন্ড করে মশলা আর লবণটা আমাদের ইউজ করা লাগে। এখন মশলাটাকে 2 মিনিট আমি ভালো করে কষিয়ে তারপর সবজিটা অ্যাড করে দেব। মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি সবজিগুলি অ্যাড করে দেব। আমি আমার ঘরে থাকা যে সবজিগুলি ছিল ওইখান থেকে সবজিগুলো নিয়েছি। সবজির কোনো নির্দিষ্ট প্রকার নেই যে এটা সেটা অ্যাড করা লাগবে। আপনাদের ঘরে যে টাইপের সবজি থাকে কিংবা যে ধরনের সবজির আইটেমগুলি থাকে আপনারা ওতে দিয়ে এই সবজিটা রান্না করে নিতে পারবেন। আর সবজি যাতে একটু খেতে আকর্ষণীয় লাগে কিংবা বাচ্চারা একটু মজা নিয়ে খায়, সেজন্য শুধু আমার ডিমটা এইখানে অ্যাড করা। শুধু সবজিটা আমরা এভাবে রান্না করলে অনেক টেস্টি হয়। এখন এটাকে আমি 10 মিনিট ঢেকে আগে কষিয়ে রান্না করব, তারপরে গুঁজে পরিমাণ মতো পানি আসবে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এর মাঝে একবার আমি সবজিগুলোকে একটু উল্টে দিয়েছিলাম, এছাড়া আর কোনো পানি এখানে আমি অ্যাড করিনি। সবজি থেকে বের হওয়া পানি দিয়ে সবজিটাকে খুব ভালোভাবে আমি 10 মিনিট কষিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় 60% সবজি আমার সিদ্ধ হয়ে আসছে। এখন এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। যেহেতু সবজি রান্না, এইখানে ওরকম কোনো ঝোল রাখার প্রয়োজন নেই, জাস্ট সবজিটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি আমার দরকার সেই পরিমাণে পানি এখানে আমি অ্যাড করে দিলাম। এখন সবজিটাকে এখনও আমি মিডিয়াম লো হিটে, খুব বেশি জালটাকে আমি বাড়িয়ে দিব না, মোটামুটি মিডিয়াম লো হিটে আমি রান্না করব। আর এইখানে আমি 1টি টমেটো কিউ করে কেটে রেখেছিলাম আর বেশ খানিকটা কাঁচামরিচ চিড়ে নিয়েছিলাম, ওইটা অ্যাড করে দিলাম। এখন আমি 15 থেকে 20 মিনিট এটাকে আমি মিডিয়াম লো হিটে রান্না করলে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে, এবং নামানোর 5 মিনিট আগে আমি ডিমটা উপর দিয়ে অ্যাড করে দেব। ভিউয়ার্স, 15 মিনিট পরে আমি সবজি ঢাকনাটা তুলে নিলাম। সবজিগুলি আমার মোটামুটি সব সিদ্ধ হয়ে গেছে। এখন এইখানে আমি ডিমটা অ্যাড করে দিয়ে আরও 10 মিনিট রান্না করব। আমি প্রায় 30 থেকে 35 মিনিট পরেই ঢাকনাটা তুলে নিয়েছি, কারণ মিডিয়াম লো হিটে আমি এটা রান্না করেছিলাম যাতে আস্তে ধীরে সব সবজিগুলি আমার সিদ্ধ হয়ে যায়। এখন সবজিগুলি অলরেডি কমপ্লিট ডিম দিয়ে। এখন আমি মোটামুটি
একটু হিটটাকে বাড়িয়ে মানে চুলার জ্বালটা একটু বাড়িয়ে দিয়ে আমি 10 মিনিট রান্না করব, যাতে যতটুকু পানি আছে এটা অনেকটা কমে যায় এবং সবজি একবারে মাখা মাখা একটা লুক চলে আসে। আর ডিমগুলি আমি এখন দিয়ে দিয়েছি, এখন 10 মিনিট রান্না করে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিই। ভিউয়ার্স, আমার ঝটপট মজাদার সবজি দিয়ে ডিম ভাজার যে রেসিপিটা আপনাদের আমি দেখালাম, যেটা বাচ্চাদের মোটামুটি অনেক ফেভারিট হবে, সহজে বাচ্চারা সবজি খেতে চায় না, কিন্তু ডিমটা যদি এইভাবে ভেজে আমরা উপরে দিয়ে রান্না করি তাহলে হয়তো অনেকেই মজা নিয়ে খাবে এবং দেখতে লুকটাও অনেক সুন্দর আসে। তাহলে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।